হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম হেলদি টিপ পক্ষ থেকে আবারও বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় পিঠার রেসিপি নিয়ে এসেছি সেটা হলো গ্যাসের চুলায় খুব সহজে একদম পারফেক্টভাবে তুলতুলে ফুলকো দুধচিতুই পিঠার রেসিপি আজকে রেসিপিটা তাদের জন্য যারা নতুন আবার অনেক সময় দেখা যায় অনেক বয়স্ক গৃহিণীরাও পারফেক্টভাবে দুধচিতুই পিঠা বানাতে পারেন না অনেকেরই কমপ্লেন থাকে তাদের পিঠা মাঝে শক্ত থাকে গ্যাসের চুলায় বানাতে পারেন না আবার খেজুরি গুড় দিয়ে পিঠা বানালে দুধ কেটে ছানা হয়ে যায় আর সব সমস্যার সমাধান করে দেখাবো আশা করি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনাদের পিঠাও হবে একদম নরম তুল তুলে ফুলকো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে দুধ চিতই পিঠা করার জন্য আমি এখানে পোলাওয়ের চাল নিচ্ছি তিন কাপের মতো আমি কাপটা ব্যবহার করেছি যে আমরা যে রাইস কুকারে রান্না করি সেই রাইস কুকারের কাপটা তিন কাপ পোলার চালের সঙ্গে আমি আমরা যে ভাত খাই সে ভাত খাই সে চালটা আমি নিয়েছি দুই কাপ মোট কথা তিন কাপ পোলার চাল আর দুই কাপ ভাতের চাল তো পোলার চালটা না নিলে আপনি এখানে আতপ চালটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ভাতের চালটাই কিছুটা দিতে হয় এজন্য যে ভাতের চালটা দিলে পিঠাটা অনেক বেশি নরম হয় আর তুলতুলে হয় এর জন্য ভাতের চাল অল্প একটু মিশাতে হয় আর কি তো এখন আমি দুই তিনবার খুব ভালো করে ধুয়ে এটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ভিজে রেখে দেব তো আপনার ইচ্ছা করে সারা রাতও কিন্তু এভাবে ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুব ভালো হবে এদিকে আমি গুড়ের প্রিপারেশনটা করে নিচ্ছি এটা হচ্ছে পাটালি গুড় খেজুরের এটাকে আমি প্রথমে একটু পানি দিয়ে ফুটিয়ে নিব এটা ফুটিয়ে নেওয়ার রিজনটা হলো অনেক সময় দেখা যায় যে এই খেজুরের গুড় যারা এখন বানান তারা এক ধরনের মেডিসিন ইউজ করেন যেটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যায় তো এভাবে যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর দুধটা কেটে ছানা হয়ে যাবে না খেজুরি গুড়ের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর খেজুরি গুঁড়ের পরিমাণটা আমি বলবো না কারণ যারা যেরকম মিষ্টি খান তার উপর নির্ভর করে কিন্তু খেজুরের গুড় দিবেন তো এই যে গুড়টা ফুটে উঠেছে ফুটে ওঠার পরেও দুই তিন মিনিট কিন্তু এভাবে বলক দিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের সমস্যা না থাকে আর এভাবে একদম গলে গিয়েছে দেখুন আর চিনিটাও একদম অপশনাল আপনার ইচ্ছা হলে চিনিটা নাও দিতে পারেন পুরাটাই কিন্তু খেজুর গুড় দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এই যে এখন জালদা হয়ে গিয়েছে এটাকে একটু এক সাইডে রেখে দেবে একটু ঠান্ডা হোক এদিকে আমি চুলার হাড়িতে আমি প্রায় দুই কেজি মতো দুধ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দুটা তেজপাতা এরকম সাইজে দুটো দারচিনি দিয়ে দিলাম আর তিনটা দিয়ে দিলাম এলাচ এলাচগুলোর মাথা একটু ছিঁড়ে দেব। এমনভাবে ছিঁড়ে দিতে হবে যাতে ভিতরে বিচিটা বের হয়ে না আসে আবার গন্ধটা সুন্দরভাবে বের হয় এর জন্য সামান্য একটু ছিঁড়ে দিতে হবে তো দিয়ে এখন দুধটাকে বলক উঠাতে হবে আমি এখানে গরুর যে লিকুইড দুধটা দুধটা থাকে সেটা ইউজ করেছি তো আপনাদের কাছে যদি গরু দুধটা লিকুইড দুধটা না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এটা পানি মিশিয়ে করতে পারেন আর যদি প্যাকেট দুধ দিয়ে করেন তাহলে প্যাকেট দুধ জাল দেওয়ার সময় কিন্তু অবশ্যই এর সঙ্গে দুই টেবিল চামচ বা দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নেবেন তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে তো এই যে দুধটা বলক উঠিয়ে নিচ্ছি যেহেতু এটা খুবই খাঁটি দুধ এর জন্য খুব বেশি কিন্তু এটা ঘন করার কিন্তু প্রয়োজন হবে না এমনি মজা হবে তো যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুধটাই যে ফুটে উঠেছে এখন একটু এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটাও অপশনাল আপনি ইচ্ছে কোনো নাও দিতে পারেন দিলে অনেক ভালো একটা স্মেল আসে দুধটাই যে জাল দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দেব যাতে গরম থাকে চুলাটা বন্ধ করে আর এদিকে আমি একটু পানি গরম করে নিচ্ছি এটা হলো আমি যে পিঠা বানাতে যে গোলাটা করবো এই গোলাটা করার সময় গরম পানি লাগবে হালকা গরম পানি এদিকে এই যে চালটা আমি ধুয়ে উঠিয়ে নিয়েছি এই যে গরম পানিও নিয়েছি এখন ব্লিন্ডারে এটাকে ব্লিন্ড করে নেব অল্প অল্প করে চাল দিয়ে আপনার ইচ্ছা করলে এটাকে শুকনো করে গুঁড়ো করতে পারেন আমি আজকে পানি দিয়ে গুঁড়ো করব এই পরিমাণ নিয়েছি খুব বেশি একদম ভরে না নেওয়াটাই ভালো এর মধ্যে হালকা কুসুম গরম পানি অল্প একটু দিয়ে দিলাম পানি খুব বেশি দিবেন না কারণ এটার গোলা কিন্তু যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না যদি একটু কম হয় পরে পানি দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে তখন কিন্তু সেটা ঠিক করা যায় না আসলে তো এখন ব্লিন্ডারটা এখন আটকে আমি এখানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম তো আমার কাছে মনে হয়েছে যে পানি একটু বেশি হয়েছে এই জন্য এর মধ্যে আমি আরও দুই চামচ চাল দিয়ে দিলাম এখন আর পানি দিলাম না আমি আবার একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব তো চালটা আপনি শুকনো চাল গুঁড়ো করেন আর পানি দিয়ে গুঁড়ো করেন সব কিছুতেই এখন আমি বলবো যে একটা টিপস হলো আপনারা চালটাকে এভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করার পরে একটু ছাকনা দিয়ে এভাবে একটু চেলে নেবেন তাহলে হবে কি নিচের থেকে একদম স্মুথ একটা গোলা তৈরি হবে পাওয়া যাবে আর কি আর উপরে এই যে দেখুন চাল কিছুটা রয়ে গিয়েছে দেখুন আধা ভাঙা চালটা এটাকে আমি আবার গ্রাইন্ডারে দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে আবার আমি গ্রাইন্ড করে নিব আমি একটু করে দেখাচ্ছি এর আগে কিন্তু আমি একটা পিঠার চিতই পিঠা কীভাবে পারফেক্টভাবে বানাতে হয় সেটা রেসিপি দিয়েছি আপনারা ওটাও দেখে নিতে পারেন এই যে অল্প একটু গোলা এখন আমি আপনাদের করে দেখাচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নেবেন লবণটা একটু কম হলেই ভালো যেহেতু এটা মিষ্টি পিঠা আর এর মধ্যে দিয়ে দিয়েছে চার চামচের হাফ চামচের একটু কম বেকিং পাউডার তো বেকিং পাউডারটা এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার আপনারা বলতে পারেন যে বেকিং পাউডার ছাড়া কি পিঠা ফুলবে না হ্যাঁ অবশ্যই ফুলবে কারণ যেহেতু আমরা আজকে গ্যাসের চুলায় করে দেখাবো মাটির চুলাতে না তো কোনো ধরনের যাতে রিস্ক না থাকে এজন্য আমি বেকিং পাউডার অল্প একটু দিয়ে নিলাম তো এটা দিলে অনেক বেশি সফট হবে পিঠাটা কিন্তু অনেক বেশি মজা হবে কোনো ধরনের শক্ত ভিতরে থাকবে না তো এই যে চুলাতে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এর এই যে একটু পানির মধ্যে আমি একটু তেল দিয়ে পরিষ্কার একটা নেকড়া দিয়ে আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি পিঠা বানানোর ছাঁচটা আমি একটু মুছে নেবো এই জন্য যাতে পিঠা বানানোর পর এটা উঠিয়ে নিয়ে আসতে সুবিধা হয় আটকে না থাকে আর কি এই জন্য তো আপনার ইচ্ছা করলে এরকম ছাঁচও নিতে পারেন কিংবা একটা কড়াইও নিতে পারেন লোহার কড়াই বা যে কোনো একটা কড়াইও নিতে পারেন আমি চুলাটাকে কিন্তু মাঝারি মাঝারিটু লো আছে দিয়ে আমি অনেক আগে প্যান্টটা বসিয়ে দিয়েছিলাম আর যতবারই পিঠা বানাবেন ওইভাবে চামিচ দিয়ে কিন্তু নেড়ে নেবেন কারণ নিচে কিন্তু জমা হয়ে যায় যেহেতু এটা চালের গুঁড়ো চুলা আঁচটা এখন আমি মিডিয়াম আছে রেখেছি মিডিয়াম আছে রেখে আমি দুই থেকে তিন মিনিটের জন্য পিঠাগুলোকে আমি ঢেকে দিব গোলাটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তো চুলার আঁচের উপর নির্ভর করে কিন্তু পিঠাটা কম বেশি টাইম লাগে ঠিক দুই মিনিট পরে আমি যে ঢাকনা খুলে দিলাম এ দেখছি হয়ে গিয়েছে কারণ পিঠার ছাজগুলো যেহেতু একটু ছোট ছোট এই জন্য পিঠার টাইমটাও একটু অল্প সময় হয়ে যায় আর কি তো ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা খুচাখুচি করবেন না ঢাকনা খোলার পরে অন্তত এক মিনিট দেরি করবেন করার পরে তারপরে পিঠাটা উঠাবেন এটাও কিন্তু একটা টিপস পিঠাটা সুন্দরভাবে উঠে আসার জন্য এ দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে যদি আমি খুঁচাতে খুঁচি খুচি উঠাতে যেতাম তাহলে কিন্তু পিঠাটা নিচে লেগে ধরতো আর কি তো যারা নতুন রাঁধুনি এটা আপনারা খেয়াল করবেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটো ফুটো হয়েছে আবার ফুলেও উঠেছে এগুলো ভিজালে একদম নরম তুলতুলে হবে তো আমি প্রথমে কিছু বানিয়ে নিচ্ছি আমার ছেলে ছেলেমেয়েরা ওরা আবার মাংসের ঝোল দিয়ে পিঠাটা অনেক বেশি পছন্দ করে এই আমি একটু বানিয়ে নিলাম আমি পরে দুধে ভিজাবো আবার বানাবো প্রত্যেকবার পিঠা বানানোর পরে এভাবে কিন্তু সেই ন্যাকড়াটা ভেজা নেকড়াটা দিয়ে মুছে নিতে হবে এদিকে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সে দুধটা আমি মধ্যে আমি এখন খেজুরের গুড়টা আমি মিশিয়ে দিব দুধটা কিন্তু গরম আছে যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর খেজুরের গুড়টা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এটা এই পর্যায়ে আমি ঢেলে দিলাম এভাবে দিলে কিন্তু দুধে কিন্তু ছানা কাটবে না কোনোভাবেই আপনারা কিন্তু এই টিপসটা ফলো করবেন এখন ভালো করে নেড়ে নিচ্ছি নাড়ার পরে দুধটা গরম গরম অবস্থাতে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব একদম ঠান্ডা করে ফেলা যাবে না দুধটা এখন আমি দুধে ভিজানোর জন্য পিঠাগুলো আবার বানাবো তো আবার পিঠা গোলাটা দিয়ে আমি আবার দুই থেকে তিন মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো হয়ে গিয়েছে আমি ঠিক দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কিছু সময় দেরি করে তারপরে উঠিয়ে নিচ্ছি এ দেখুন এই সাইডটা কি সুন্দর নিচেরটা মচমচে হয়েছে ক্রিস্পি আর উপরটা একদম তুলতুলে নরম হয়ে গিয়েছে ফুলে গিয়েছে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আসলে পিঠার ছাঁচটা একটু ছোট ছোট এই জন্য পিঠাগুলি একটু ছোটো ছোটো হয়েছে যদি বড় একটু হতো তাহলে কিন্তু বোঝা যেত যে কতটা ফুলেছে আর ভিতরে অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়েছে যেটা দুধের মধ্যে ভিজালেই অনেক সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে তো উঠিয়েই গরম গরম আমি দুধের যে এটা বানিয়ে রেখেছিলাম খেজুরের গুড় দিয়ে দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি ভিজিয়ে দিব গরম গরম দুধের মধ্যে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে মানে ঢাকনা খুলে একটু সময় একটু দেরি করতে হয় আর কি উঠানোর আগে সঙ্গে সঙ্গে যদি উঠাতে যাই তাহলে কিন্তু একটু এরকম উঠতে চায় না আর কি আর যে অংশটুকু লেগে থাকবে ওটাও একটু উঠে খুঁটি খুঁটি উঠিয়ে আবারও সেই তেল আর পানির যে ন্যাকড়াটা ভিজিয়ে ভিজিয়ে একটু মুছে নিলে হয়ে যায় তো দুধের মধ্যে দিয়ে আমি কিন্তু এ যেভাবে চাম চামিচ দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই পিঠাটা কিন্তু ভিজতে একদমই সময় লাগে না দুই থেকে তিন ঘন্টার মধ্যে একদম ভিজে তুলতুলে নরম হয়ে যায় এই যে দেখুন আমি প্রায় এক ঘন্টা পরে এসেছি একদম ভিজে টুই টুম্বুর হয়ে গিয়েছে পিঠাগুলো একদম নরম হয়েছে তুল তুলে আমি একটু সার্ভিং ডিসে বেরিয়ে আমি দেখাচ্ছি আপনাদের যে কেমন হয়েছে ভিতরটা কি সুন্দরভাবে ভিজেছে আমি একটু ভেঙে দেখিয়ে দিয়েছি যে কি অবস্থা একদম দেখুন কি পরিমাণে নরম হয়ে গিয়েছে মাত্র কিন্তু এক থেকে দেড় ঘন্টা পরেই আমি এটা সার্ভিং করে ফেলেছি তো একদম নরম তুল তুলে ভিতরে একদম শক্ত দলা কিচ্ছু নেই অনেক সুন্দর হয়েছে দেখুন ধরলে একদম গলে যাচ্ছে এতটা নরম হয়েছে অনেক ইয়ামি হয়েছে একদম পারফেক্ট তো দেখলেন তো গ্যাসের চুলায় একদম পারফেক্টভাবে তুলতুলে নরম দুধচিতৈ পিঠা হয়ে গেল আশা করি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনাদের পিঠাও এমন নরম তুলতুলে হবে ইনশাল্লাহ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার স অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি টিট বিটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ